ঈদের আগে স্বর্ণের দাম আবারও বাড়ল। স্বর্ণের এই দাম কার্যকর হচ্ছে মঙ্গলবার থেকেই। অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ঈদ উল ফিতরের আগে আরেক দফা বাড়ানো হলো স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে ভরিতে 1,750 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,17,573 টাকা। স্বর্ণের নতুন এ দাম বাংলাদেশের বাজারে সর্বোচ্চ। এতদিন ভরি প্রতি দাম ছিল 1,15,824 টাকা। সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুশের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণের স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাদুস জানায় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি 1,17,573 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি 1,12,260 টাকা, 18 ক্যারেটের দাম 96,228 টাকা এবং সনাতন পদ্ধতির সোনা 80,190 টাকায় বিক্রি করা হবে। এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হচ্ছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 2,100 টাকা, 21 ক্যারেটের দাম 2,006 টাকা, 18 ক্যারেটের দাম 1,715 টাকা এবং সনাতন পদ্ধতির দাম 1,283 টাকা। চট্টগ্রাম প্রতিদিন, নিউজ ডেস্ক।